গুন্ডামির রাষ্ট্রপতি ডক্টর ইউরোপ সরকারের আপনাদেরকে সতর্ক করছি, সতর্ক থাকেন, টুপ করে ঢুকে যাব। ভারত সরকার বাংলাদেশের জনগণের উপর প্রতিশোধ নেবে। গুন্ডামির রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি যেহেতু দুর্নীতিবাজ রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি যেহেতু খুনি হাসিনার দোষর খুনি রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতির কাছ থেকে জনগণ কোনো কিছু ভালো আশা করতে পারে না। যে রাষ্ট্রপতি জনগণের ভোট ডাকাতির মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তার সেই কারণেও ওনার পদত্যাগ করা উচিত ছিল। গণ অভ্যুত্থানের পরে তিনি পদত্যাগ করেন নাই, তার মানে খুনি হাসিনা এবং তার দোষরদেরকে পুনর্বাসন করার জন্য রাষ্ট্রপতি এখনো ক্ষমতায় বসে আছেন। আমাদের উপদেষ্টাদেরকে বলি, ডক্টর ইউরোপ সরকারের উপদেষ্টাদেরকে বলি, এই খুনি রাষ্ট্রপতিকে তার শপথে রেখে আপনারা কিভাবে রাষ্ট্র চালাবেন? চালাতে পারছেন? ঠিক মতো রাষ্ট্র চালাতে পারছেন? সরকার চালাতে পারছেন? পারছেন না। তাহলে জনগণের চাওয়া, জনগণের পাওয়া অনুযায়ী যে রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত ছিল, যেহেতু তিনি এখনো নিজে পদত্যাগ করেন নাই, সেহেতু ওনাকে অপসারণ করতে হবে, জনগণের পক্ষে অপসারণ করতে হবে। যদি চুপ্পু রাষ্ট্রপতিকে অপসারণ না করেন, তাহলে আমরা বাংলাদেশের জনগণ কেউ শান্তিতে থাকতে পারবো না। সরকার ঠিক মতো চালাতে পারবেন না, নানা জায়গায় প্রতিবিপ্লব হবে, রাষ্ট্রপতি চুপ থেকে চুপ্পু সাহেব সম্মতি দিবেন, এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। এভাবে একটা দেশ চলতে পারে না। আমরা সরকারকে আলটিমেটাম দিতে চাই, রাষ্ট্রপতি সরান, রাষ্ট্রপতি সরান, সরিয়ে আর যে আইনি পথগুলো আছে সেই পথগুলো আবিষ্কার করুন, উদ্ভাবন করুন, পূর্ণাঙ্গ ক্ষমতা নিন, প্রয়োজনে গণভোটের ব্যবস্থা করুন, রাষ্ট্রপতিকে অপসারণ করুন, দেশ কিভাবে চলবে জনগণের ম্যান্ডেট নিন। এবং মাননীয় উপদেষ্টাগণ, আপনাদেরকে সতর্ক করছি, আপনাদের কাছে সব তথ্য রয়েছে, আপনাদের চেয়ে আমাদের জনগণের কাছে আরো বেশি তথ্য রয়েছে, যে রাষ্ট্রপতিকে সামনে রেখে ভারত সরকার বাংলাদেশের জনগণের উপর প্রতিশোধ নেবে। রাষ্ট্রপতিকে সামনে রেখে খুনি হাসিনা ভারতে বসে, কাসিম বাজার কুটিতে বসে বাংলাদেশের ছাত্র জনতার উপর, জনগণের উপর প্রতিশোধ নেবে। কখনো সেনাবাহিনী ব্যবহার করবে, কখনো পুলিশ ব্যবহার করবে, কখনো নানা বাহিনী ব্যবহার করে রাষ্ট্রপতি বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ রয়েছে। তাকে, ওনাকে কোন রাষ্ট্রের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, খুনি হাসিনাকে আবার বাংলাদেশে ঢুকানোর জন্য, ভারতের রাজনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রপতিকে কোনো সুযোগ দেয়া যাবে না, যাবে না, যাবে না। জনগণকে বলি, সতর্ক থাকেন। শেখ হাসিনা বলছেন টুপ করে ঢুকে যাব। সেনাবাহিনীর ভিতরে আওয়ামী লীগের ষড়যন্ত্রকারী কিছু এখনো আছে, তাদেরকে সাসপেন্ড করতে হবে। সচিবালয়ে এখনো খুনি হাসিনার দোষরেরা
সচিবগিরি করছে, ওইখানে মৌলিক কোনো পরিবর্তন আমাদের উপদেষ্টারা করেন নাই, এই সরকার করেন নাই। আপনি এই তথাকথিত গণবিরোধী ভোট টাকাদের রাষ্ট্রপতিকে ক্ষমতায় রেখে সেনাবাহিনীতে আওয়ামী লীগের দালালদের রেখে সচিবালয়ে যারা 15 বছর বাংলাদেশকে শোষণ করেছে তাদেরকে সচিবের পদে রেখে পুলিশ বাহিনীতে আমূল সংস্কার না করে রাষ্ট্রের বিমান বাহিনী, নৌবাহিনী, সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি আওয়ামী দালালদেরকে রেখে পুনর্বাসন করে দেশ চালাতে পারবেন না। প্রথম কথা হচ্ছে খুনি হাসিনার প্রধান দোষর দুর্নীতিবাজ দ্বৈত নাগরিক রাষ্ট্রপতি, ভোট টাকাদের রাষ্ট্রপতি কে সরাতে হবে, অপসারণ করতে হবে, এক নম্বর। দুই নম্বর, সচিবালয় 46টা মন্ত্রণালয় বা 47টা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলোতে এখনো মৌলিক কোনো পরিবর্তন করেন নাই, 7 থেকে 8 জন সচিব পরিবর্তন করেছেন, ওইখানে আবার তাদেরকে আবার অন্য পদে পুরস্কৃত করেছেন, বেশিরভাগ সচিব এখনো পরিবর্তন হয় নাই। যারা এডিশনাল সচিব হয়েছে, যারা যুগ্ম সচিব হয়েছে, তাদেরকে এডিশনাল সচিবদেরকে যারা ত্যাগ করেছে 15 বছরে তাদেরকে সচিব বানাতে হবে। যদি আপনি আপনারা সরকার চালাতে চান, ইরুজ সাহেব উপদেষ্টাগণ, সরকার যদি চালাতে চান, সচিবালয়ের সচিবদের আওয়ামী সচিবদের দোলাই করতে হবে, সাসপেন্ড করতে হবে, গ্রেফতার করতে হবে। এরা দেশ থেকে 15 বছরে 16 বছরে লুটপাট করেছে, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে, জনগণের উপরে জুলুম করেছে।